আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন এই যে আমার সাথে মেয়েটা দেখছেন আমার মেয়ে সাইমা জহরা নাব্য এরকম নিজের মেয়ে বা ছেলে এবং নিজের স্ত্রীসহ যখন আপনি প্রাইভেট কারে করে একটু বিনোদন নিতে ছুটির দিনে অথবা ছুটি নিয়ে আপনি কোনো রিসোর্টে যাবেন তখন সেখানে আপনি এটা প্রত্যাশাই করবেন যে সব কিছু যেন ভালোভাবে হয় যেন আনন্দটা ঠিকঠাক মতো হয় ঠিক সেই রকম একটি ঘটনা যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রচণ্ড রকমের ভাইরাল হয়েছে অবশেষে মূল মিডিয়াগুলোতে এটা নিয়ে নিউজ হয়েছে হ্যাঁ আমি শ্রীপুরের শাহজাহানের কথাই বলছি তিনি ঠিক এরকম স্ত্রী সন্তানদের নিয়ে একটু আনন্দ ঘন সময় কাটাতে গিয়েছিলেন গ্রিন অরণ্য রিসোর্টে কিন্তু সেই গ্রিন অরণ্য পার্কে যে তার যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় সেটা তো সত্যি আমাদের সকলকেই আতঙ্কিত করেছে আমরা দেখেছি যে লোকটি অর্থাৎ শাহজাহান যেভাবে চিৎকার করছিল আর কান্নাকাটি করছিল অসহায়ের মতো সেটা আমরা দেখার সাথে সাথে কিন্তু নিজেরাও ভয় পেয়েছি কারণ সে যদি একা থাকত তাহলে যা হবার হতো যদিও সেটা অন্যায় কিন্তু তারপরে মানুষ চিন্তা করে যে যখন স্ত্রী থাকে সন্তান থাকে তখন সেই ঝুঁকিটা আরও বেশি হয় কোন একটা গণ্ডগোল হচ্ছে কোন একটা বিতণ্ডায় কেউ জড়িয়ে গেছে সাথে স্ত্রী আছে সন্তানেরা আছে ছোট ছোট সন্তান তখন পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয় কারণ যাদের সাথে তর্কে লিপ্ত হয়ে যাওয়া হলো সেই পক্ষ থেকে তার উপরে তো হামলা আসবেই আসতেই পারে এটা স্বাভাবিক পাশাপাশি একেবারে শিশু সন্তানদের উপরে যদি হামলা আসে স্ত্রী হচ্ছে নারী আবার শিশুদের মধ্যে যদি কন্যা থাকে তাহলে এদের উপর যখন হামলা হবে বিশেষ করে এদের গায়ে হাত দিলেই তো শেষ একটা পুরুষের গায়ে হাত দিলে সেটা হয়তো মার হিসেবে গণ্য হবে কিন্তু একটি নারীর সেটা নারী সন্তান হোক আর নারী অর্থাৎ স্ত্রী হোক তাদের গায়ে যখন হাত দেওয়া হবে তখন সেটা শুধু মার হবে না সাথে সাথে শ্লীলতা হানিও হবে সুতরাং এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার যে ব্যাপারটি ঘটে গেছে সেদিন এরপরে আমরা দেখলাম যে এটা ভাইরাল হওয়ার সাথে সাথে সেই রিসোর্টের অর্থাৎ সেই বিনোদন কেন্দ্রের পক্ষে আমরা কিছু মিডিয়াকে কথা বলতে শুনলাম তারা বলছে যে আসলে শাহজাহান নিজেই এমন একটা পরিস্থিতি তৈরি করেছে করে অনেকটা অভিনয়ের মতো করে ড্রামা করে তিনি নাকি এই অবস্থাটি রেকর্ড করেছেন এবং তা ছড়িয়ে দিয়েছেন এটা ইচ্ছে করেই করেছেন যাতে করে সেই পার্কের সুনাম ক্ষুণ্ণ হয় সেই জন্য তাদের পক্ষে যাওয়া নিউজগুলোতে দেখানো হয়েছে যে গ্রিন অরণ্য পার্কটি বেশ নামকরা এবং দর্শনার্থী যারা আসছেন সেখানে পর্যটক আসছেন তারা খুব আনন্দ করছেন সেখানে এবং তারা বলছেন যে খুব নিরাপদ জায়গা এখানে কেউ কোনো খারাপ আচরণ করে না চমৎকার একটি রিসোর্ট এই ঘটনার পর অর্থাৎ এই যে রেকর্ডটি আমরা পরবর্তীতে শুনলাম যে রিসোর্টটি অনেক ভালো এখানে কোনো গণ্ডগোল কখনো হয় না এখানকার যে স্টাফ মেম্বারগণ আছেন তারা কখনও কারোর সাথে খারাপ আচরণ করেন না শাহজাহান ওই দিন ঘটনা নিজেই সেই রকম ঘটিয়েছেন নিজেই বিভিন্ন রাইজে উঠতে যে বা সন্তানকে তুলতে যে তিনি বিতণ্ডায় জড়িয়েছেন সেখানকার ম্যানেজার সেখানকার যারা কন্ট্রোলার আছিলেন গেমের কন্ট্রোলার পুরো পার্কের ম্যানেজার বা প্রশাসনে যারা ছিলেন তাদের সাথে তিনিই খারাপ আচরণ করেছেন খারাপ আচরণ করে নিজেই পরিস্থিতি ঘোলাটে করে এবং এই রকমও শোনা গেছে বা দেখা গেল সেখানকার যারা স্টাফ আছেন তারা পুলিশের কাছে গণমাধ্যমের কাছে কথা বলেছেন বলেছেন যে শাহজাহানই তাদের কলার চেপে ধরেছে শাহজাহানই তাদের সাথে খারাপ আচরণ করেছে এবং যখন এটা বেড়ে যাচ্ছিলো তখন তারা এটার প্রোটেস্ট করেছে মাত্র প্রোটেস্ট করতে যেই শাহজাহান একটু বেশি ড্রামা করে হাও মাও করে কেঁদে দিচ্ছিল এবং কান্নাকাটি করে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেন মনে হলো যে শাহজাহানকে সবাই মিলে মারধর করছে হেনস্থা করছে এবং শাহজাহানের অবস্থা খারাপ আর শাহজাহানের কান্না দেখে তখন দুটো বাচ্চা সেখানে ভিডিওতে একটি বাচ্চা দেখা গেছে কান্নাকাটি করছে তার স্ত্রীও বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এই রকমের দৃশ্য সেখানে আমরা দেখতে পেয়েছি এই ধরনের ভিডিও নিচে মানুষ নানা রকমের কমেন্টস করেছে তবে একটি বিষয় স্পষ্ট করে সবাই বলার চেষ্টা করেছে তা হলো কোনো বিনোদন কেন্দ্রে গেলে এই রকম পরিস্থিতির মুখোমুখি হলে আর এই রকমভাবে যদি কান্নাকাটি কেউ করে বিশেষ করে কর্তা ব্যক্তিটি পুরুষ মানুষটি তাহলে কেউ কেউ বলছেন যে এটা ড্রামা হতে পারে না এটা বাস্তবিকই এমন হয়েছিল এবং পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে পড়েছিল যে সেই মুহূর্তে হয়তো স্ত্রীকেও গণপিটুনি খেতে হতো তার সন্তান ছিল সেই সন্তানদেরকেও হয়তো গণপিটুনি খেতে হতো আর নিজেকে তো খেতে হতোই সব মিলিয়ে একটি সিরিয়াস অবস্থা সেখানে ছিল আর সেই সিরিয়াস অবস্থার জন্যই সে ওই মুহূর্তে আর বুঝতে পারছিল না যে তার পুরো পরিবার সহ সে আসলে কি করবে সেখানে এবং তারা গাড়ি আটকে দিয়েছিল গাড়ি থেকে বের হবে কিভাবে গাড়ির যে গ্লাস তা ভেঙে গিয়েছিল তারা অর্থাৎ বার্কের স্টাফ মেম্বারগণ ভেঙে ফেলেছিল সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই কারণেই শাহজাহান ওইভাবে হাও মাও করে কেঁদে উঠেছিল এটা নিয়ে ড্রামা করার কিছু নেই এটা সত্যিকার অর্থেই হয়েছিল বা তার যে আবেগ সেই মুহূর্তে দেখা গেছে কান্নার যে ধরন দেখা গেছে সেটা অভিনয় হতে পারে না এরকম বলেছেন অনেকেই আসলে আমরা যেটা বলতে চাই কোনো একটি পার্কে গেলে বিভিন্ন রকমের লোকজন আসবে তাদের মেন্টালিটি তাদের স্টেটাস তাদের ডিমান্ড এক এক জনের এক রকম হবে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু পার্কের যিনি ম্যানেজার থাকবেন অথবা কোয়ার্ডিনেটর অথবা সুপারভাইজার যেই থাকুক তাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই পুরো ব্যবস্থাপনাটা চালিয়ে নিতে হবে সব কিছু ম্যানেজ করতে হবে সেই জন্যই তো ম্যানেজার সেখানে যদি কেউ মনে করে যে কেউ অতিরিক্ত প্রশ্ন করছে ছোটোখাটো ত্রুটিগুলোকে তারা প্রমিনেন্টলি শো করছে এবং কমপ্লেন করছে ম্যানেজারের কাছে অথবা স্টাফ মেম্বারদের সাথে একটু রূঢ় আচরণ করছে একটু শক্ত করে কথা বলছে তখন এটাকে নেগেটিভলি দেখা যাবে না কারণ এদের মধ্যেই অর্থাৎ দর্শনার্থীদের মধ্যেই এই ট্যুরিস্টদের মধ্যেই এমনও আছে যারা খুশি হয়ে টিপস পর্যন্ত দেয় তারা বকশিস দেয় ভালো আচরণ করে আবার এরকম আছে যে বকশিস দেয় না কিন্তু কারোর সাথে খারাপ আচরণ করে না চুপচাপ আসে নিজেরা যতটুকু পারে বিভিন্ন রাইডসে ওঠে তারপর আনন্দ বিনোদন করে চলে যায় অর্থাৎ বিভিন্ন ক্যাচাগরির কিন্তু মানুষ এখানে আসে যায় এটা প্রতিদিন প্রতিনিয়তই হচ্ছে এখানে যে একটু রপ একটু রাগান্বিত স্বভাবের একটু রাগী মনের মানুষ আসবে না তা কিন্তু ভাবা ঠিক না আসতেই পারে কিন্তু সেটাকে ম্যানেজ করা এবং সেই সমস্ত লোকের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর ভদ্রভাবে দেয়া নিজেকে কন্ট্রোল করে দেয়া বিশেষ করে আমরা যখন খেয়াল করি যে একটা কথা আছে যে ক্লায়েন্ট সবসময় হচ্ছে লক্ষ্মী অর্থাৎ যারা সেবা নিতে আসেন এখানে এই পার্কে সেবা নিতে আসছেন তারা কিন্তু এক একজন আমার হচ্ছে ভালো একজন ক্লায়েন্ট ভালো মনের মানুষ এবং তারা হচ্ছে আমার আসল প্রাণের মানুষ বিজনেসের খাতিরে কারণ বিজনেসে আপনি যদি ক্লায়েন্টকে গুরুত্ব না দেন তাকে যদি মূল্য না দেন এবং তার কমপ্লেনগুলো যদি বিনয়ের সাথে না শোনেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনার বিনয় শ্রদ্ধা ক্লায়েন্টের প্রতি ভালোবাসার সাপোর্ট এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে ভালো বিজনেস করতে পারবেন না সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এই যে শাহজাহান হামা করে কেঁদেছে সেটা যদি ড্রামাও হয় তাহলে সেই ড্রামা হবার আগে পর্যন্ত উত্তম ব্যবহার দেয়া তাকে বোঝানো তাকে হেল্প করা এবং সেটাই করা শেষ পর্যন্তও সেটা করা উচিত ছিল এটাই উচিত ছিল কারণ যেহেতু তারা একটা বিজনেস করছে এখানে কিন্তু তারা যদি মনে করে যে ঠিক আছে বিজনেস করছে কিন্তু কেউ এসে একটু বেশি প্রশ্ন করছে বেশি অভিযোগ করছে ঠিক আছে সুযোগ পেয়েছে তাকে একটু লাঠি পেটা বা গণপিটুনি বা একটু অপমান করে দিই তাহলে সেটা দীর্ঘ মেয়াদে তাদের যে পার্ক বিজনেস সেন্টার এখানে প্রভাব পড়বে এতে কোনো সন্দেহ নেই আজকে যে ঘটনা এই কয়েকদিন আগে ঘটেছে শাহজাহানের ওপর সেটা ড্রামা হোক আর সত্যিকার হোক সেটার জন্য গ্রিন অরণ্য পার্কের ওপর কিন্তু একটা প্রভাব পড়েছেই এতে কোনো সন্দেহ নেই সুতরাং যারাই সার্ভিস রিলেটেড অথবা যারাই সেবামূলক বা এরকম বিজনেস করছেন ক্লায়েন্ট নিয়ে যাদের কারবার তাদের উচিত হবে ক্লায়েন্টকে লক্ষ্মী ভাবা ক্লায়েন্ট হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি যে কোনো চাওয়ার ক্ষেত্রে যে কোনো সেবা পাওয়ার ক্ষেত্রে এবং যদি হয় যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই ক্লায়েন্ট তখন তো আপনার আইন আছে ট্যুরিস্ট পুলিশ আছে এবং বিভিন্ন রকমের আইনি ব্যবস্থা গ্রহণ করার বিষয় কিন্তু আছে সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আইনের মাধ্যমেই সেটা হয় কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটে যাবার এবং সেটা ভাইরাল হবার আর কোনো সুযোগ থাকে না বন্ধুগণ এই মেয়েটি সাইমা জাহারা নাব্য আমার ছোট্ট মেয়ে সে বাবার সাথে থেকে এই যে গ্রিন অরণ্য পার্কের যে ঘটনাটি সেও আমার সাথে যদিও কিছু বলছে না কিন্তু সেও এই কথাগুলোর সাথে সায় দিচ্ছে এবং সেও চায় যে কেউ কোনো পার্কে বেড়াতে গেলে কেউ যেন অর্থাৎ পার্কের ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্টাফ মেম্বারদের পক্ষ থেকে ম্যানেজার অথবা কঅর্ডিনেটার সুপারভাইজার যে আছেন তাদের পক্ষ থেকে যেন কোনোভাবেই মিসবিহেভ কেউ না করে বন্ধুগান ভালো থাকুন আল্লাহ হাফেজ